ওয়েলকাম গাইস তো আমাদের পঞ্চম পর্ব এবং আমরা আমাদের কথা অনুযায়ী আমাদের কথা ছিল হোমস্টেড ভ্যালেট এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আমার রিফটির সাথে পরেই বলেছিলাম যে আমাদের আগে এম ভিসি প্যাটার্নটা বুঝতে হবে যারা একদম নতুন তাদের বলছি এম ভিসি প্যাটার্ন বুঝতে হবে তার কারণ হচ্ছে আপনি যখন লারাবেল নিয়ে কাজ করবেন তখন লারাবেলটা এম ভিসি প্যাটার্ন ফলো করে এম বলতে মডেল ভি বলতে ভিউ সি বলতে কন্ট্র প্যাটার্ন ফলো করে অথবা আপনি যদি জ্যাঙ্গোতে কাজ করেন জ্যাঙ্গোতে যেমন এম মডেল ভিউ টেম্পলেটে কাজ করে কিন্তু লারাবেল এখানে এম ভিসি মডেল ভিউ কন্ট্রোলে কাজ করে তো যেহেতু লারাবেল তো আমরা এম নিয়ে আলোচনা করব আর যদি আপনি কোনো কারণে আপনার মনে জাগে যে না আমি এম না আমি এম ভিটিটাও জানবো যে এম কি তাহলে আমার চ্যানেলে যাবেন সেখানে জ্যাঙ্গোর প্লেলিস্ট থেকে তিন নম্বর বা চার নম্বর ভিডিওতে আমি এম ভিটি টেম্পলেট নিয়ে আলোচনা করেছি এম প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি সেটা দেখে আসতে পারেন সোকে গাইস চলুন শুরু করি প্রথমত এম প্যাটার্ন মানে কি বোঝায় প্যাটার্নটা হচ্ছে এমবিসি এম বলতে বোঝায় মডেল ভি বলতে বোঝায় ভিউ সি বলতে বোঝায় কন্ট্রোলার তাছাড়া আরেকটা জিনিস আমি বলবো সেটা রাউট বা রোড ওকে আমি বলবো আমি আগে বলে নিয়েছি সবসময় আমি আমার নিজের ভাষণে বোঝার চেষ্টা করি আমি কখনো ওটা ফলো করি না সো আমি আমি ট্রাই করি যে আমার মতো করে বোঝানো যাতে আপনি বুঝতে পারেন মডেল মডেল কি মডেল বলতে আপনি জাস্ট আপনি বোঝেন ডাটা এর খাবার ওকে ভিউ বলতে আপনি বোঝান যেখানে খাবার থাকে আর কন্টোনারে বলতে বোঝান যে রান্না করা খাবার ওকে বল এখানে বলতে পারেন যা কিচেন কিচেন ওকে এখন আমি সহজে বুঝাই দিই আমি পুরো ভিডিও ভালো ভিত্তিতে বলার চেষ্টা করছি প্রথমত কোনো একজন আসলো একজন ক্লায়েন্ট আসলো কাস্টমার আসলো সে প্রথমে বললো তার কাচ্চি চাই কাচ্চি চাই ওকে সো যখন সে কাচ্চি চাই বললো মানে কাচ্চিতে ক্লিক করলো এই কাচিতে যাবে কোথায় রাউটে মানে রাস্তায় সো রাউটে যাবে রাউটে গিয়ে কাকে বলবে যে কন্ট্রোলারকে বলবে ওকে কন্ট্রোলারকে বলবে যে আমি কাঁচতে যাচ্ছি সে রাউটে গেল রাউটে গিয়ে কন্ট্রোলারকে বললো যে এ কাচটি যাচ্ছে এবং কন্ট্রোলারে অনেক মেথড থাকে একটা কন্ট্রোলারে অনেকগুলো মেথড থাকে ম্যাথড ফাংশন থাকে যে বলেন কেন সো কাচি নাম একটা মেথড আছে ওকে ওকে এখন যখন সে কাচটি চাইলো সে রাউট ফাইলে গেল এবং রাউট ফাইলে বললো যে সে কাচি যাচ্ছে সে কন্ট্রোলারে বললো এবং কন্ট্রোলারে কাচ্চি গেল গেলো এখন প্রথমত কাচ্চিটা কোথা থেকে আসবে বানাতে হবে সো খাবার বানাতে হবে খাবারটা কোথা থেকে আসে ডাটাবেস থেকে আসে তার মানে সে বললো কাচ্চি যায় তো কাচি কি হলো কন্ট্রোল কি বললো সে মডেলে পাঠালো এবং মডেল থেকে খাবারটা নিয়ে আবার কন্ট্রোলে আসলো ওকে ডাটা থেকে খাবারটা নিয়ে আবার কন্ট্রোলে আসলো এবং কন্ট্রোলার থেকে সেই পাঠা যদি কোথায় এই ক্লায়েন্টের কাছে আর এই ক্লায়েন্ট মানে হচ্ছে ভিউয়ের কাছে তার মানে জিনিসটা হচ্ছে এমন এইচটিভি রিকোয়েস্ট সেটা গেট পুস্ট পুট পেস্ট ডিউট হতে পারে সেখান থেকে যায় হচ্ছে রাউটে ওকে আরেকটু করে ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নাই সো স্কিপ করেন না রাউটে সেখান থেকে কন্ট্রোলারে কন্ট্রোলারে কন্ট্রোলার থেকে যায় মডেলে এবং তারপর আসে ভিউতে আরেকটা কথা মডেল থেকে আবার কন্ট্রোলারে আসে তারপরে যায় ভিউতে অথবা আরেকটা হতে পারে জাস্ট এস টি টিভি রিকোয়েস্ট সেখানে যাবে রাউটে যদি ডাটাবেস সংখ্যা কাজ না থাকে সেখানে যাবে কন্ট্রোলারে কন্ট্রোলার থেকে যাবে ভিউতে সো দুই ভাবে হয় ওকে আমি জানি যে এখন আপনার বুঝেন না সব মাথা বলতে গেছে বাট এখন আমি যে উদাহরণ দিব তারপরে আর আপনার কোনো সমস্যার কথা না দুইটা ভাবে হয় যখন মনে করবেন কোনো একটা পেজে আমার ডাটাবেস থেকে ডেটা নিয়ে আসা শো করতে হবে তখন আমার এই রুলস ফলো করে আর যদি মনে করেন যে না আমার ডাটাবেস থেকে ডাটা জানতে হবে না স্ট্যাটিক ফাইল তখন এই রুলস ফলো করে ওকে চলুন রিয়াল লাইফে উদাহরণ দেখি আমার দুইটা পেজ দুইটা প্রজেক্ট নতুন ফ্রেশ প্রোজেক্ট এটা হচ্ছে আমার একটা নিউজ পোর্টাল সাইট ওকে এটা পেইড কোর্স এটা মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ পেইড কোর্স প্রথমত এখানে দেখেন আর যখন ক্লিক করি নির্বাচনে ক্লিক করি এই যে ক্লিক করলাম রাউট চেঞ্জ হলো একটা রিকোয়েস্ট গেল ওকে রিকোয়েস্ট গেল দেখেন আবার আমরা যদি শেয়ার ক্লিক করলাম একটা রিকোয়েস্ট গেল বাংলাদেশে রাজনীতি ক্লিক করলাম একটা রিকোয়েস্ট গেল হ্যাঁ রিকোয়েস্ট গেল সো এটা হচ্ছে রাউট আর যখন ক্লিক করলাম তখন রিকোয়েস্ট আবার এখানে দেখেন রুট ফাইল একটা পা পেজ প্রথমত জানতে হবে ভিউ কী আপনি এইখানে যে পেজটা দেখতেছেন এই পেজ হচ্ছে এক একটা ভিউ এইখানে দেখতেছেন একটা পেজ এই পেজ হচ্ছে একটা ভিউ আবার যখন আমি হোমে গেলাম এই পেজ হচ্ছে একটা ভিউ মানে প্রত্যেকটা পেজ হচ্ছে এক একটা ভিউ ভিউ বলতে বোঝায় বোঝায় আপাতত ভিউ বলতে তো লক্ষ্য করেন এইখানে যে ডেটাগুলো আছে ডকুমেন্টেশন হ্যাঁ সামথিং লারাকাস্ট ভাইব্রেন্ট ইকোসিস্টেম লারাবেল নিউজ এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কি আপনার ডাটাবেস থেকে আসছে আপনি তো এখন বেস কানেক্টই করেন ডাটা থেকে কিভাবে আসলো তাহলে কি হলো দেখেন আপনি যখন এখানে হোমে ক্লিক করলেন মানে হচ্ছে এই রুটে ক্লিক করলেন একটা এস টি ভিডিগ গেল এই রুট বলতে কিন্তু জাস্ট এই স্ল্যাশটা বোঝায় হ্যাঁ তো এই রুটে ক্লিক করলেন তখন কিন্তু আপনার এই পেজটা রিটার্ন হলো সো যখন এখানে ক্লিক করলেন সেটা গেল রাউট ফাইলে দেখেন রাউট ফাইলে এই ফাইলে আসলো যখন দেখলো সে আচ্ছা রুট পাথে আছেন মানে হচ্ছে এই পেজটা দেখতে চাইছেন রুটপাথে আছেন তখন আপনার কি হলো একটা ফাংশন কল হলো এবং রিটার্ন ভিউ বললো যে আমাকে ওয়েলকাম পেসটা দেখাও এবং রিটার্ন ভিউ দিলে সেটা বাই ডিফল্ট কিন্তু রিসোর্স ফোডার মধ্যে ঢুকে যায় রিসোর্স ফোল্ডার মধ্যে ঢুকে এই ভিউজ ফোল্ডার মধ্যে ঢুকে যায় তো সেখানে ওয়েলকাম ফাইলটা শো এবং এখানে দেখেন যা আছে সব কিছু সবকিছু ফাইল এখন ডাটাবেস থেকে কোনো ডাটা আসে নাই সো যা দেখতে পারছেন তাই এখানে শো হচ্ছে তার মানে এটা কোনটা ফলো করছে এটা ফলো করছে আমার এই রুলস সে কি এস টিপি রিকোয়েস্ট দিল মানে কি আমার রুটপাথে হিট করলো এই রুটপাথে হিট করলো সো তারপরে হলো যে রাউটে সে খুঁজ বলছে আমার রুটপথ কোনটা রুটপথ হচ্ছে এইটা সেটা ফাংশন কল হলো সে পাঠালো রিটার্ন ভিউ ওয়েলকাম সেটা কন্ট্রোলে যাবে সেটা পরবর্তীতে বুঝতে পারবেন বা একটু পরে বুঝতে পারবেন সমস্যা নাই সো এখানে আসলো ঠিক আছে তারপর কন্ট্রোল থেকে ভিউ আসলো তাছাড়া আমি আরেকটা যদি বুঝিয়ে দিই যেমন একটা আমি বলে দিচ্ছি সাপোজ কন্ট্রোল কি আছে নাকি আমার এখানে এখানে সিপি কন্ট্রোলার আচ্ছা কন্ট্রোল আলোচনা করবো তখন বুঝে এমবিসি আগে বুঝেন তাহলে হবে এবারই লক্ষ্য করেন আমি এখানে একটা ক্লিক করলাম একটা এস টিভি রিকোয়েস্ট গেল নির্বাচন ক্লিক করলাম একটা এস টিভি রিকোয়েস্ট গেল রাউট ফেলে নির্বাচন নামে ঠিক আছে রাউট ফাইলে রিকোয়েস্ট গেল সে কন্ট্রোলার গেল এখন এইখানে যেটা পোস্ট আসে এই পোস্টটা কোথা থেকে আসলো এইটা ডেটা বেস থেকে আসলো বাংলাদেশের রাজনীতি গেলাম এই যে অন্য পোস্ট আসবে এইগুলো ডেটা বেস থেকে আসছে রাইট সেটা ডাটাবেস থেকে আসতেছে সো কন্ট্রোলার যে দেখলো যে আমার এই রিকোয়েস্টের মাধ্যমে আমার ডেটা লাগবে সো ও কি করলো মডেলে কল করলো যে আমার পোস্ট লাগবে সো সে নিয়ে আসলো মডেল থেকে এবং আসার পর সে কন্ট্রোলে এবং কন্ট্রোলে এখন কি আছে আমার সব ডেটাগুলো আছে এই ডেটাগুলো আছে এখন এই ডেটাগুলো সে কি করলো ভিউতে পাস করে দিল এবং এই ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসলো মডেল কন্ট্রোলার কিন্তু ওই লজিক লজিক করে দিল যে আমাকে ওই সকল ডাটাগুলো নিয়ে আসলো মডেল থেকে যার ক্যাটেগরি সমস্ত রাজনীতি হতে পারে বা যেটা হতে পারে হোয়াট এভার জন্য কন্ট্রোলে আনলো আনার পরে সে কন্ট্রোলে যখন ডাটা থাকে তখন আমরা দেখতে পাই না আমাদের ডাটা দেখতে পারি একটা ভিউ এর মধ্যে তখন সেই কন্ট্রোল কি হলো সে ডাটাটা ভিউতে পাস করে দিল এবং তার পরে আমরা এখানে ফরেস্ট দ্বারা ডাটা শো করতে পারলাম এটি হচ্ছে মডেল ভি কন্ট্রোলার আপনি যখন একটা এস রিকোয়েস্ট করেন ক্লিক করলেন বাংলাদেশ থেকে বা খেলাধুলাতে ক্লিক ক্রিকেট ক্লিক করলেন তখন এই এস রিকোয়েস্টটা রিকোয়েস্ট গেলো যাওয়ার পরে সে কি করলো এই যে ডাটাগুলো আছে এই ডেটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসলো কন্ট্রোলার যাওয়ার পরে মডেল থেকে নিয়ে আসলো মডেলের যে ডেটাগুলো আছে সেটা কন্ট্রোলার পাস করলো এবং কন্ট্রোলার পরবর্তীতে ভিউতে রিটার্ন করে যাবে যেটা আমরা ফরেজ দ্বারা এখানে শো করতে পারছি এটা হচ্ছে মডেল বি কন্ট্রোলার আর যখন আপনি স্ট্যাটিক ফাইল আনেন তখন আর ডাটাবেস সম্পর্কিত ডাটা না থাকলে তখন আর মডেলে যায় না ডিরেক্টলি ক্লিক করলে একটা রিকোয়েস্ট যায় রিকোয়েস্টটা রাউট হয়ে কন্ট্রোলার যায় কন্ট্রোল থেকে ভিউতে আসে তখন আর মডেল কল হয় না তো এটা ছিল এমবিসি বি আশা করি বুঝতে পারছেন কতটুকু বুঝতে পারছেন সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনার মনে হয় যে না আমি তাও বুঝিনি তাহলে আমার দাঁড়াবে সেভেনের যে কোর্সটা আছে ইউটিউবে সেটার এমবিসিটা বোঝেন তাহলেও হয়ে যাবে ওইখানেও সেমভাবে বোঝানো আছে অন্যভাবে বোঝানো আছে সো দুইটার কোনো একটাকে আপনি এমবিসি টা খুব ভালো বুঝতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে দিলাম যে দুইটা ভিডিওর যে কোনো একটা ভিডিও বুঝ দেখলে মানে একটা না বুঝলে আরেকটা একটা হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান দিলাম সো গাইস আই হোপ ইউ দিস ভিডিও ইফ ইউ আর চ্যানেল ডোন্ট ফর সাবস্ক্রাইব এবং নেক্সট আমরা বেশি বেশি না হোম এখন দরকার নেই কারণ ভার্চুয়াল মেশিন জিনিসটা করবো না আমরা এটা ডাউনলোড করার কোনো দরকার নেই আলোচনা করবো ভার্চুয়াল মেশিন ভ্যালেট এবং ডেপ্লয়মেন্ট এগুলো নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করবো তেমন বেশি কথা বলবো না জাস্ট এই তিনটাকে আমি একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে ফেলবো সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং এবং নেক্সটে আমরা আমাদের গেটিং স্টার্টের লাস্ট ইউটিউব ধন্যবাদ অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ফেসবুক পেজে শেয়ার করবেন ফেসবুক পেজে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন